সাথে এমন করছেন কেন? মানুষ মারতে আমার ভালো লাগে। নারকেল গাছে গোলাপ ফুল ফুটছে। কি বলিস? ফেসবুকে দেখছি। ফেসবুক? আমি আজকে থেকে ছুটিতে যাচ্ছি। কতদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। প্রাইভেট ডিটেকটিভ বলে কথা বুঝে নিতে হবে। 30 এপ্রিল মোহাম্মদপুরে একটি মার্ডার হয়, তারপর 15ই সেপ্টেম্বর আরেকটা মার্ডার হয় আফতাবনগর। লাশের পাশে খুব অদ্ভুত একটা ছবি পাওয়া যায়। অদ্ভুত? ওখানে কি কোনো ক্লু রেখে গিয়েছিল? আমি এখন আসছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, এভাবে একটার পর এক মার্ডার। আর কষ্টের বিষয় হলো মার্ডার একটা ক্লু রেখে যাচ্ছে, তাও আমরা ধরতে পারছি না। প্রথম মার্ডারটা হয় 30 এপ্রিল, পরেরটা 15 সেপ্টেম্বর, শেষেরটা 11 মার্চ। তেমনি সময়ের হিসেবে পার্থক্যের মধ্যে কোনো প্যাটার্ন নেই। এই তিনটা ক্লু দেখে কি আপনি কনক্রিট কোনো প্যাটার্ন পেলেন? না, মানে সময় অথবা অন্য কোনো কিছুর কোনো প্যাটার্ন নেই। আমার যেটা মনে হচ্ছে, কিলার যেই হোক সে খুবই মেধাবী, ইন্টেলিজেন্ট, নো ডাউট। আপনি এটা কিভাবে বলতে পারেন লাবলু ভাই, আপনি কিছু ধরতে পেরেছেন? না, অ্যাকচুয়ালি এখনও আপনাদের সাথে শেয়ার করার মতো কিছুই ধরতে পারিনি, তবে আমি আশাবাদী। যখন সাপ ছায়া হয়ে উপর থেকে এসে সব ক্রাশ করে। আচ্ছা, এই ক্লুটা কি পরবর্তী মার্ডারের জন্য?
না যে মার্ডারটা রিসেন্টলি হয়েছে? মার্ডার করে সেটার ক্লু রেখে দেওয়ার মধ্যে কোনো মজা নেই, কিন্তু পরবর্তী মার্ডারের ক্লু রেখে সাকসেসফুলি যে মার্ডারটা করা যায় তাহলে লোকজনকে বোকা বানানো যায়, পৈশাচিক আনন্দ বেশি পাওয়া যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মার্ডারগুলো করছে ফান হিসেবেই করছে? ফান হিসেবে মার্ডার করছে নাকি মার্ডারের সাথে ফান যোগ করছে সেটা আসলে সময় বলে দেবে, কিন্তু আমার মনে হচ্ছে লোকটা ইন্টেলিজেন্ট এবং হি ইজ এ সিরিয়াল কিলার। সিরিয়াল কিলার? আই বিলিভ কিলিং উইথ ফান। হ্যালো ইন্সপেক্টর সাহেব, ভালো আছেন? কে বলছেন? আপনি যাকে খুঁজছেন? কি বলতে চাইছেন ক্লিয়ারলি বলুন। আমি তো সব কিছু ক্লিয়ারলি লিখে দিই, শুধু ধরতে পারেন না। সাহস থাকলে সামনে আয়। সামনেও আসি, শুধু দেখার মতো চোখ নেই আপনাদের। তোর মতো অনেক খুনি আমি দেখেছি, পালিয়ে থাকতে পারবি না। আমি পালিয়ে থাকি, তবে কে বললো? ধরা পর, তারপর বুঝাবো ইন্সপেক্টর সোহান কাকে বলে। পারলে পরের মারাটা সামলা। হ্যালো হ্যালো হ্যালো, গরু শিয়াল রে কোথা দিল, তিমি মাছ মণিমুক্তা গিলা খেল, আর এইবার সাপের ছায়ায় গেলেই গিলা খেব। আচ্ছা ভাই, একটা ব্যাপার আমি ঠিক বুঝলাম না, এই খুনি পশু পাখির পিছনে লাগলো কে? সে তো অন্য কোনো ক্লু রেখে দিতে পারত। জটিল প্রশ্ন। আমার কি মনে হয় বায়োজিৎ ভাই, খুনিটা এইসব উদ্ভট লেখালেখি আমাদেরকে কনফিউজ করার ট্রাই করছে? না না না, আমার তা মনে হয় না, কারণ লাভলু ভাই এখনও বলেনি যে ক্লুগুলো ভিত্তিহীন। তিনি খুব গভীর মনোযোগ দিয়ে অ্যানালাইসিস করে যাচ্ছে, দেখো। তবে আমার কাছে মনে হচ্ছে এবার সাপে রোজা লাগব, এরপরে যে মারাটা হইব মনে করেন সাপে কামড় দিয়ে মারব। আমাদের গ্রামে একটা ভূত রোজা আছে খুব নাম করা, আমি কি তার গুরুত্বপূর্ণ মনোযোগ দিলাম, তখনই আপনি চা খাওয়ার কথাটা মনে আসবে ভাই? তোর চা খাওয়া ছাড়া মাথা খোল না, কাজ করতে পারবে না। যা প্লিজ যা যা। তিন দিন আমরা কিন্তু লাভলু ভাইকে কোনোভাবেই সাহায্য করতে পারছি না। চাইলেই কাউকে হেল্প করা যায় না, কারণ সবার সবাইকে হেল্প করার সামর্থ্য থাকে না। তারপর বারবার কেসটা স্টাডি করুন, বলা যায় না কিছু পেলেও পেতে পারেন। সেটা হচ্ছে যে মানে খুব ঘোরে সব খবরই রাখছে, অথবা লোক আছে কোনো না কোনো ভাবে সে ইনফর্মড আমি যেটার সাথে ইনভলভ। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই বিষয়টা বেশ সিরিয়াস। হ্যাঁ, হালকাভাবে নেওয়ার কিছু নেই। আচ্ছা ভাই, আমাদের কেউ কি আইডেন্টিফাই করেছে? না সেটা বলেনি, কিন্তু ইন্সপেক্টর সোহান যে বিষয়টা ডিল করছে সেটা ও জানে। ও আচ্ছা, এমন তো না যে ও আমাদের কাছাকাছি থাকছে? পারে, থাকতে পারে। হ্যাঁ, আমি যতটুকু জানি যে এই ধরনের কিলাররা নাকি স্পটেও যায়। যায় মানে মার্ডার করার জায়গাটায় আবার যায়,
যে দেখে লোকজনের রিয়াকশন দেখে, মানে এটাতে একটা মজা পায় আর কি। তাহলে তবে আমাদের বেশ সতর্ক থাকতে হবে। তুমি নীলার মুখিতকেও সতর্ক থাকতে বলবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন কথা বলছি। হ্যালো, কি সৌভাগ্য আমার। আপনি কে বলছেন? যার সাথে কথা বলতে পারলে আপনি এখন সবচেয়ে বেশি খুশি হতেন। সরি সরি সরি, আমি আসলে ছাদে হাঁটছি, রিল্যাক্স করছি, মানে কোনো কিছুই আমাকে খুশি করতে পারবে না। বুদ্ধিমানের সাথে খেলা করার মজাটাই এখানে। না, আমি খেলাধুলা একদম পছন্দ করি না। হ্যাঁ, আপনি কি চান আমার কাছে বলেন তো? কে? কিছুই না, শুধু ভাবলাম আপনার সাথে যোগাযোগ না করে কাজ কিছু করাটা অনৈতিক হয়ে যাবে না? অনৈতিক কেন? গোয়েন্দা লাভলোকে বোকা বানানোর মতো মানসিক শান্তি আর কোথায় পাবো বলুন? ও বুঝেছি, হ্যাঁ বলেন। আবার এক লাইনের সাপের টিকিটটা কেমন লাগলো? হ্যাঁ ভালো, ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট, কিন্তু ঠিক অর্থটা বুঝতে পারিনি। খেলাটা এবার জমেছে, বিশিষ্ট ডিটেকটিভ লাভলো মিয়া বুঝতে পারছে না। আরেকটা ফোন দিয়ে ইন্সপেক্টর সোহানকে ফোন দিচ্ছেন, কষ্ট করে ট্র্যাক করার আর দরকার নেই। আমি বলে দিচ্ছি আমি এখন কোথায়, আমি এখন নীলফামারিতে, দেখা হবে। হ্যালো, জম্বে এবার খেলা। স্যার শরীর ভালো? শরীর ভালো, কিন্তু একটু টেনশনে আছি। কেন স্যার? কিলার আমার নার্ভ নিয়ে খেলছে। আবার কি করলো? লাউ ভাইকে ফোন দিয়েছিল, সে ফোন দিয়ে সবকিছু জানিয়েছে। কিলার মনে হয় আমাদের গতিবিধি খেয়াল রাখছে। হি ইজ ব্রিলিয়েন্ট, অনেক সাহসী। লাভলু ভাই কিছু বুঝতে পারছে? জানি না, বাট উনি অনেকটা কনফিউজড, অনেক জটিল একটা ব্যাপার। কিলার কি করেছে জানো? কে? কিলার লাভলু ভাইকে ফোন করেছে, ফোন করে বলেছে যে আমার কাছ থেকে কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন নেই, সে এখন নীল ফার্মারিতে আছে। আপনি ট্র্যাক করে দেখেছেন? ট্র্যাক করে দেখেছি, ট্র্যাক করে দেখেছি। কিলার এখন নীল ফার্মারি গভর্নমেন্ট স্কুলের পাশের টাওয়ারটা ইউজ করছে। ও মাই গড, তার মানে নেক্সট মার্ডারটা নীল ফার্মারির আশেপাশে কোথাও হবে। এখনো শিওর কিছু বলা যাচ্ছে না। নীল ফার্মারিতে আমাদের গতিবিধি বাড়াতে হবে। নীলফামারির সমস্ত ওসিদেরকে আমি জানিয়ে দিয়েছি। আমাদের কি একবার যাওয়া উচিত ওখানে? আরেকটু অপেক্ষা করা দরকার, এরকমও হতে পারে। ইট মাইট বি আ ট্র্যাপ, অর মেবি খুনি আমাদেরকে অন্য কোনো ডিরেকশন দেখাচ্ছে। আমি পুরো বিষয়টা ভালো করে অ্যানালাইসিস করি, লাভলুকার সাথে কথা বলি, তারপরে যদি কোনো অ্যাকশনে যেতে হয়, কোনো কিছু করতে হয়, সেটা আমি করবো, আমি তোমাকে জানাবো।
আমাদের কি নীল ফার্মে যাওয়া হচ্ছে? বুঝতে পারছি না, লাভুল ভাই এখনো কিছু বলছে না। কিলিং গ্রুপ হলে তো ডিফিকাল্ট হয়ে যাবে। না না, সিরিয়াল কিলাররা কখনো গ্রুপে থাকে না। আমার ধারণা এটা কোনো একজন করছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, তারা ক্লু রেখে কেন মার্ডার করছে? এটা হয়তো কিলিংয়ের মজাটা বাড়ে, এটা এক ধরনের পারফেকশন বলতে পারো। আচ্ছা, ওরা কি যাকে পারছে তাকেই মারছে নাকি টার্গেট কিলিং? শোনো নীলা, প্রতিটি মার্ডারের পেছনে ভিন্ন মোটিভ থাকে, সেটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি, কোনো আপডেট থাকলে জানাবেন। হ্যাঁ ঠিক আছে। মোহাম্মদপুরে যে মার্ডারটা হয়েছে সেখানে যে ছবিটা পাওয়া যায় সিম্বলটা, সেখানে গরুর ছবি আছে, এবং আফতাবনগরে তারপরে মার্ডারটা আফতাবনগরে, আফতাবনগরে কিন্তু গরুর হাট আছে। একদম ঠিক তাই। কিন্তু ফেনিক্স ফক্সের সাথে গরুর সম্পর্ক কি? ফেনিক্স ফক্সের সাথে সম্পর্কটা হচ্ছে সেটাই বুঝতে পারছি না এখন, কি এটা কি সময়ের সাথে নাকি স্থানের সাথে? ফেনিক্স ফক্স অরিজিনালি কোথায় পাওয়া যায়? মেনলি সাহারা মরুভূমির উত্তর আফ্রিকা আর আরো পেনিনসুলার মরুভূমিতে পাওয়া যায়, তাই না ভাই? হ্যাঁ, আরো আশ্চর্য বিষয় হচ্ছে এটা কিন্তু আলজেরিয়ার জাতীয় পশু। ও, তা জানতাম না। প্রথম ক্লুটার যেটাই হোক, দ্বিতীয় ক্লুটা বের করতে পারলে প্রথম ক্লুটার সাথে মিলিয়ে একটা প্যাটার্ন খুঁজে পাওয়া যেত। আচ্ছা ভাইয়া, প্রথম মার্ডারটা হয়েছিল কোথায়? দিস এ গুড কোয়েশ্চেন, এটা জানা গেলেও খুব ভালো হতো। তিমি মাছ দুটো গ্লাস খাচ্ছে, ব্যাপারটা অ্যাবনর্মাল না? আপাত দৃষ্টিতে যেমন ফেনিক ফক্সকে গুঁতো মারছে একটা গরু, আর যদিও ওটা তিমি মাছ না। তাহলে গ্রিনল্যান্ড শার্ক। হ্যাঁ, আবার দেখি নাম্বারটা, এটা না ভাইয়া? ওই যে খুনি যে মোবাইল নাম্বারটা আছে, এই মোবাইল নাম্বারে একটু ফোন দিলে কীরকম হয়? আমি একটু ফোন দিয়ে দেখবো নাকি মুকিল। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমার গলার একটু খুশখুস করছে, একটু আধা কেটে নিয়ে যা প্লিজ। হ্যাঁ, আপনি ওর এসব কথা টলারেট করেন কীভাবে? শোনো, কোনো কিছু ইনভেস্টিগেট করতে গেলে সব কিছু মাথায় রাখতে হয়, শুধু ক্রিমিনালের মনে করো যে ট্যালেন্ট অথবা সিরিয়াসনেস না, তার স্টুপিডিটিও ধর্তব্যের মধ্যে নিতে হয়। আর মুকিত যখন কোনো ডিসকাশনে পার্টিসিপেট করে তখন ওর ওই স্টুপিড কথাগুলো আমার ওই ক্রিমিনালের স্টুপিডিটিকে স্মরণ করিয়ে দেয়, যেটা আমাকে হেল্প করে। এই জন্য আমি সহজে বিরক্ত হই না। আমাকে এখানে সোহানের অফিস যেতে হবে। আমার মনে হয় আমরা বেশ কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমার তো মনে হয় আমরা এখানে কিছুই ধরতে পারছি না। আগে আমার কথা পুরোপুরি শুনুন, তাহলে হয়তো আপনাদের ভিন্ন মত হতেও পারে। বলুন লাবলু ভাই, আপনি কি পেয়েছেন? He's a serial killer. I believe. Killing with fire.